হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই শান্তা আশা রাখি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমার আজকে রেসিপি হচ্ছে পাটিসাপটা পিঠা শীতের পিঠা মানি বাঙালিদের ঐতিহ্য আর এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা শীতকালে নানান ধরনের বিশেষ করে পাটিসাপটা পিঠা করে থাকি সু চলুন দেখে নিই কী কী লাগছে এই পাটিসাপটা পিঠাটি করার জন্য প্রথমত আমি এখানে গরুর লিকুইড দুধ নিয়েছি আর দুধটা আমি জাল করে নিব এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটা দিয়ে আমরা খিসা করব আর দুধের ভিতরে মিষ্টি দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি আমি চিনি আখের আর এখানে হয়তো বলতে পারেন চিনিটা কেন বন্ধুরা চিনিটা দিলে দুধটা ফাটবে না আর গুড় দিলে হয়তো দুধটা ফেটে যাবে তারপর দিয়ে দিচ্ছি এলাচ একটুখানি মাথাটা চিরে দিয়েছি যাতে ফ্লেভারটা বের হয় তো দুধটা ঠিক এরকম করে জাল করতে হবে একদম লাল লাল হয়ে যাবে ঠিক কালারটা দেখতে পাচ্ছেন তারপর আমি এলাচগুলো ফেলে দিব তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পোলার চাল অল্প একটুখানি পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে তারপর আমি মেল্ট করে নিয়েছি সেখান থেকে একটুখানি ব্যাটার দিয়ে দিচ্ছি আর এ পোলার চাল দিয়ে আমরা যদি করি তাহলে এই খিসাটা খুব খুব ভালো লাগবে খেতে দেখতে পাচ্ছেন কালারটা যত সুন্দর এসছে এবং খেতেও অনেক ভালো লাগবে আর বন্ধুরা এই খিসার ভিতরে কখনো আপনারা কিন্তু সুজি দিয়ে করবেন না সুজি দিলে কি হবে হালুয়ার মতো লাগবে কিন্তু দুধটা একেবারে ঘন করে তারপর একটুখানি পোলার চালের ব্যাটার দিবেন তাহলে সুন্দর মতো হয়ে যাবে আমাদের খিসা তো খিসাটা আমার সম্পূর্ণরূপে রেডি এই যে ঠিক এরকম হবে আর এটা খেতেও খুব ভালো লাগবে করে খেলে বুঝতে পারবেন তারপর আমরা চলে যাচ্ছি ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়েছিলাম সেই চালের গুঁড়াটা ভালো করে আমি ভিজিয়ে রেখে তারপরে একটু বেটে নিয়েছি শিল্পাটায় দেখতে পাচ্ছেন একেবারে মিশ করতে হবে কারণ এটা সম্পূর্ণরূপে স্মুথ হতে হবে এরপর নিয়ে নিচ্ছি খেজুর গুড় আর এই খেজুর গুড় দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব একটা খেজুর গুড়ে চার ভাগের এক ভাগ নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি একটুখানি ময়দা ময়দাটা আমি পরিমাণ মতো দিব তবে আমি এখন নিয়েছি ওয়ান ফোর্থ কাপ তারপর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ঘি তো গুড়টা আমি মেল্ট করে নিয়ে এসেছি ওভেনে একটু গরম করে পানি দিয়ে তারপর ঠিক এরকম করে আমি নিয়ে এসেছি এখন আমি ব্যাটা তৈরি করার জন্য একটা নিয়ে নিচ্ছি বাটি বাটির ভিতরে আমি চালের গুঁড়ার মিশ্রণটা ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখলি বুঝতে পারছেন যে অনেক মিশ হয়েছে এটা মিহি করে বেটে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি আখের গুড়ের পানিটা যেটা মিল করে নিয়ে এসেছি এটা আর মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন কারণ অনেকে মিষ্টি পছন্দ করে তবে আমি পারফেক্টভাবেই দিয়েছি এটা অনেক মিষ্টিও হবে না এবং কম মিষ্টিও হবে না তো আমি এটা গুলিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি আমি ঘি হাফ চা চামচ এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো তারপর ঠিক এভাবে আমি একটু ভালো করে নেড়ে চড়ে মিক্সড করে নিব একটি হ্যান্ড উইস দিয়ে ভালো মতো মিক্সড করে নিব এরপর যা দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা ময়দা ময়দাটা আমি সবটুকু দিব না খুব স্মুথভাবে এটা আমাদের ডোটা ভালো মতো খুব স্মুথভাবে করতে হবে পারফেক্ট একটা কনসিস্টেন্সি যখন আসবে তখন হয়ে যাবে আমাদের ব্যাটারটা ঠিক দেখতে পাচ্ছেন একটা কনসিস্টেন্সি ঠিক মতো এসছে এখন আমরা পিঠা তৈরি করার জন্য চলে আসছি চুলায় চুলা উপরে একটি প্যান বসিয়েছি আর প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা চুলা রাসটা মিডিয়ামের কাছাকাছি রেখে আমাদের পিঠাটা করতে হবে পিঠ উপরে দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে বা ঘি ব্রাশ করেও দিতে পারেন তারপর এরকম একটি ডিপ নারুনি নিতে হবে তো তার ভিতর থেকে অল্প একটুখানি ব্যাটার নিচ্ছি আমি ব্যাটারটা নিয়ে তারপর ঢেলে দিচ্ছি তারপর হ্যান্ডেলটা ধরে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিয়ে দিচ্ছি তারপর দেখবেন যখন পাশগুলো ঠিক এরকম একটু উঠে উঠে আসছে তখন মনে করবেন আমাদের হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি খিসা দেখতে পাচ্ছেন খিসাটা কিন্তু এখনই দেখতে খুব ভালো লাগছে আর খেতে অনেক ভালো লাগবে খিসাটা দিয়ে তারপর এটা আমরা ঠিক একটি স্পেচুলা দিয়ে এভাবে কোট করে নিব ঠিক এইভাবে কোট করে নিতে হবে আর শীত মানি হচ্ছে বন্ধুরা শীতে বেশি বেশি করে পাটিসাপটা পিঠা করে খাবেন আপনারা চাইলে খিসাটা একদিন আগে বানিয়ে তারপরে ফ্রিজে রেখে দিতে পারেন তারপরে করেও খেতে পারবেন যে কোনো সময় তো পরিবারের সবাইকে করে দিবেন তো হয়ে গিয়েছে আমার প্রথমটা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে তারপর দ্বিতীয়টা আবার আমি একটু ব্রাশ করে নিচ্ছি ঘি এরপর আবার আগের মতো করে দিয়ে দিব ব্যাটার আর আমি কিন্তু আগেই বলেছি ব্যাটারটা খুবই স্মুথ হতে হবে না হয় পিঠাটা ভালো হবে না কিন্তু এরপর আবার দিয়ে দিচ্ছি খিসা দেখেন আমার খিসাটা কিন্তু খুবই সুন্দর কালার এসছে আমি চিনি দিয়ে করেছি তারপরেও কেন কারণ এখানে দুধটা অনেক ভালোভাবে জ্বালাতে হবে জ্বালাতে জ্বালাতে যখন এর যেরকম কালার আসছে ঠিক এরকম কালার আসলে সুন্দর হবে খিসা তারপর আবার আমি ভালো করে কোট করে নিচ্ছি কোট করে নেওয়া হয়ে গিয়েছে তো সবগুলো পিঠাই আমি ঠিক এভাবে একে একে করে নিব এটাও আমি তুলে নিচ্ছি একইভাবে তো হয়ে গিয়েছে সবগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার শীতের পাটিসাপটা পিঠা তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অনেক অনেক বেশি মজা লাগবে আর আপনারা আপনাদের পরিবারকে করে খাওয়াবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমি যেন ভালো ভালো রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ